আমার প্রিয় ছাত্রছাত্রী ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত আমি প্রদীপ স্যার বলছি আজকে তোমাদের চলতরিত বিজ্ঞানের তরিত পরিবাহের ওপর চুম্বকের ক্রিয়া ও বৈদ্যুতিক মোটর নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর এই অংশটা আলোচনা করার সময় তোমরা দুটো বই কাছে রাখবে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক আমি পড়াবো বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে আমরা ওর পরীক্ষা থেকে কি দেখেছি কি দেখেছি না যদি কোনো তারের ভিতর দিয়ে অর্থাৎ কোনো পরিবাহী তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন তার চারিপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় ধরো এটা একটা তার এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে কি হবে না এর পাশাপাশি জায়গাতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে এখন এই ক্ষেত্র যে তৈরি হচ্ছে এইখানে যদি একটা আমাদের চুম্বক সলাকাকে রাখি তাহলে কি হবে না চুম্বক সলাকার কাঁটাটা বিক্ষেপ হবে সলাকার কাঁটা বিক্ষেপ হবে বিক্ষেপ কেন হচ্ছে না এই যে তড়িৎ পরিবাহী যে রয়েছে এই যে তার জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই চুম্বক ক্ষেত্র ওই চুম্বক সলাকার উপরেতে একটা বল প্রয়োগ করছে তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি তাহলে চুম্বক শলাকাও এই পরিবাহী তারের ওপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করতে পারবে এই যে বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করছে এইটা কি আমরা এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে বার করতে পারি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে কি বার করব অর্থাৎ যে একটা পরিবাহী তার দিয়ে যখন তরিত প্রবাহিত হবে তার চারপাশে যে ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্র আর এই তড়িৎ প্রবাহ এই দুজনের ফলে এই যে তার আছে তারের ওপর একটা বল প্রয়োগ হয় সেই তার ফলে কি তার একটা বিক্ষেপ ঘটে তারের মধ্যে একটা বিক্ষেপ ঘটে সে বিক্ষেপটা কোন দিকে হবে সেটাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে বার করতে পারা যায় বোর্ডে তাকিয়ে দেখো ছবি দেওয়া আছে এটা বাম হস্ত এইভাবে দেখানো হয়েছে এখানে কি দেওয়া আছে দেখো এই যে তিনটে আঙুলকে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট এটা তর্জনী এটা মধ্যমা এই যে এটা মাঝখানে আছে মধ্যমা এটা তর্জনী আর এটা বৃদ্ধাঙ্গুষ্ট এই তিনটে আঙুলের মধ্যে যদি এটা চুম্বক ক্ষেত্র নির্দেশ করে দেখো এই মধ্যে এটা চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে এটা তড়িৎ প্রবাহ প্রবাহ নির্দেশ নির্দেশ করছে করো আমি যদি পাশাপাশি এইভাবেই রাখি তাহলে দেখো এটা চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে এটা প্রবাহ নির্দেশ করছে তাহলে এটা কি নির্দেশ করবে বিদ্যাং বস্তুটা এটা নির্ভর করবে পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ এই যে পরিবাহী আছে এখানে যে পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল বলটা কাজ করছে এটা এখান থেকে নির্ণয় করতে পারা যায় কিন্তু এখানে খেয়াল জিনিস কিন্তু অর্থাৎ তিনটে ক্ষেত্র প্রবাহ আর পরিবাহীর ক্রিয়াশীল বলের অভিমুখ এরা কিন্তু পরস্পর লম্ব আছে পরস্পর লম্বভাবে কাজ করবে এখানেতে সেইভাবেই পরস্পর লম্বভাবে রাখা হয়েছে এটাকে বলা হবে ফ্লেমিং বাম হস্ত নিয়ম আমরা এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করে আমরা দেখব বাল্যচক্র সেখানে কিভাবে এই নিয়ম এই নীতি প্রয়োগ করা হয়ে থাকে এই ছবি আছে। এই চক্রে কি আছে এখানে দেখো লক্ষ্য করো এখানে একটা টেবিল আছে ব্যাটারি আছে ব্যাটারির এই প্রান্ত ধনাত্মক প্লাস এই প্রান্ত ঋণাত্মক মাইনাস ধনাত্মক থেকে আমরা জানি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তরিত প্রবাহিত হয় তাহলে এই ধনাত্মক থেকে তরিত প্রবাহিত হচ্ছে এখানে একটা সুইচ দেওয়া হয়েছে তরিত যাচ্ছে এসে এই দিকে এলো আমি এই যেদিকে পেন্টে নিয়ে আছি সেদিকে তরিতটা যাচ্ছে দেখো এদিকে এলো এদিকে আসার পরে ওপর দিকে গেছে যে এখানে গেছে যে ওপর থেকে বড় বরাবর এসেছে আসার পরেতে এ তলা দিয়ে আবার এখানে যুক্ত হয়েছে এখানে এই ডট দেওয়া আছে এইটা দিয়ে তারটা এসে এখানে যুক্ত হয়েছে তাহলে এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি এখানেতে প্রয়োগ করি এখানে আর কি আছে দেখে নেবো তার আগে প্রয়োগ করার আগেতে এখানে একটা চুম্বক আছে এখানে একটা চুম্বক আছে চুম্বকের এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু এখন চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করে চুম্বকেত্র সবসময় উত্তর থেকে দক্ষিণ মেরু দিক বরাবর কাজ করে এটা উত্তর আছে এটা দক্ষিণ আছে তাহলে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর অর্থাৎ এই দিক বরাবর কাজ করবে এখন এইখানেতে যখন কাজ করছে আর তড়িৎ প্রবাহটা ওপর থেকে নিচে কাজ করছে তাহলে তড়িৎ প্রবাহ আসার জন্যে ওখানে একটা ফিল্ড তৈরি হয়েছে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে আবার এইখানে একটা চুম্বক ক্ষেত্র আছে এন থেকে এস বরাবর যাচ্ছে এখন এই তড়িৎ আর এই চুম্বক ক্ষেত্র এ প্রভাবে যে একটা বল কাজ করে যে বলটা পরিবাহের ওপর কাজ করবে সেটা ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে আমরা বার করব আমরা বাম হস্তে তিনটে অঙ্গুলিকে অর্থাৎ আঙুলকে আমরা সমকোণে বাঁকালাম এটা দেখো এটা হচ্ছে তর্জনী এটা মাঝে আছে তাই এটা মধ্যমা এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট তিনটে আঙুলকে পরস্পরের সমকোণে আমরা রেখেছি এই তিনটে আঙুলের মাঝে যেটা আছে অর্থাৎ তর্জনী যেটাকে বলে এটা কিন্তু চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে ক্ষেত্র খেয়াল করবে সবসময় উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর হয় এখানেতে আর এটা হলো কি তড়িৎ প্রবাহের দিক অভিমুখ অর্থাৎ এটা ওপর থেকে নিচের দিকে আসছে আর এটা হলো কি এর প্রভাবে যেখানে পরিবাহের ওপর যে বল প্রয়োগ করা হয় প্রযুক্ত হয় তার দিক নির্দেশ করে এখানেতে আমরা এই বাম হাত হাতটাকে এই বাল্য চক্রের ওপর বসাচ্ছি বসিয়ে দেখছি কীভাবে কোন দিকে চক্রটা ঘুরবে দেখো প্রবাহ ওপর থেকে নিচের দিকে বরাবর আসছে আমাদের এটা তড়িৎ প্রবাহ নির্দেশ করে তাহলে এটাকে আমরা ঠিক এইভাবে আঙুলটাকে আমরা এখানে বসালাম সেট করলাম এই বসানোর সঙ্গে সঙ্গে এই দিকটা এবার ক্ষেত্রটাকে দেখব ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে এই দিক থেকে এই দিকে এখানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু তাহলে দেখো আঙুলটাকে আমাকে এইদিকে বাঁকাতে হবে আঙুলটা আমি বাঁকাচ্ছি বাঁকে কিন্তু এইভাবে সেট করেছি অর্থাৎ এইটা এই এন থেকে এস বরাবর মানে এটা এই দিক থেকে এই দিক বরাবর অর্থাৎ আমি যেখানে আছি এখান থেকে বোর্ডের দিক বরাবর এই দিকে কাজ করছে আঙুলটা উপর দিকে নিচের দিকে আছে আর এই আঙুলটা দেখো এই দিকে কাজ করছে এর ফলে কি এই আঙুলটা এটা কী নির্দেশ করছে অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ যেদিকে আসছে যেদিকে চুম্বক ক্ষেত্র আছে এর লম্ব দিক বরাবর এই বলটা প্রযুক্ত হচ্ছে লম্ব দিক বরাবর মানে কি বলো তো লম্ব দিক বরাবর মানে বলটা কিন্তু এই এই দিক বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে এটা খেয়াল করো এই দিক বরাবর যখনই হবে তাহলে এই যে চাকতিটা আছে এখানে খাঁচকাটা আছে এটা কোথায় অবস্থিত আছে না এখানে পারদ আছে পারদের সঙ্গে লেগে আছে এইটার ওপর যখন বল প্রয়োগ হবে এটা সামনের দিকে এগিয়ে যাবে সামনের দিকে যখনই এগিয়ে যাবে গতিজাডের জন্যে একটু এগিয়ে চলে যাওয়ার সাথে সাথে আবার পরের যে খাঁজটা রয়েছে খাঁজটা চলে আসবে তাহলে এই খাঁজটা যখন এখানে চলে গেলো এই খাঁজটা এলো আবার এই খাঁজের ওপর আবার এখানে বল প্রয়োগ হবে বল তো প্রতি মুহূর্তেই প্রয়োগ হচ্ছে তাহলে কী হবে কি এটা ঘুরতে থাকবে এটা এই দিকে ঘুরবে অর্থাৎ ঘূর্ণনের অভিমুখ দেওয়া আছে দেখো আমি আবার এখানে একটা তীর দিয়ে দেখাচ্ছি এই দিকে এটা ঘুরতে থাকবে অর্থাৎ এই দিকে বারবার সে ঘুরতে থাকবে এইভাবেই আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে এখন দেখো এই চাকতিটা যে ঘুরবে কয়েকটা শর্ত আছে কি শর্ত আছে যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় এই বাল্যচক্রে তাহলে কি হবে এই চক্রটা খুব জোরালোভাবে ঘুরবে অর্থাৎ মনে রেখো প্রবাহ যদি বৃদ্ধি করা যায় প্রবাহের মান যদি বৃদ্ধি করা যায় চক্রটা বেশি জোরে ঘুরবে যদি চুম্বকের এই যদি ক্ষমতা বৃদ্ধি করা যায় বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করা যায় তাহলেও কিন্তু চক্রটা বেশি জোরে ঘুরবে এটা বেশি জোরে ঘুরবে এই দুটি কারণে আবার দেখো যদি আমরা এই চক্র যখন ঘুরছে সেক্ষেত্রে চুম্বকটাকে যদি উল্টো দিয়ে হয় উল্টো দেওয়া হয় মানে কি এনটাকে এসের জায়গায় এসটাকে এন এর জায়গায় যদি পাল্টা পাল্টি করে দেওয়া হয় তাহলে চক্রটা উল্টো দিকে ঘুরবে আবার তড়িৎ প্রবাহ যেদিকে ওপর থেকে নিচের দিকে আসছিল আমাদের ছবিটা আছে এখানেতে চিত্রে দেখতে পাচ্ছি যদি আমাদের তড়িৎ প্রবাহটা উল্টো করে দেওয়া হয় উল্টো করে দেওয়া হয় মানে কি ব্যাটারিটাকে যদি পাল্টে দিয়ে মানে উল্টো দিকে রাখা হয় অর্থাৎ মাইনাসটা এখানে প্লাসটা এখানে যদি করা হয় তাহলে তড়িৎ প্রবাহ এই দিকে যাবে সেক্ষেত্রে চক্রটা উল্টো দিকে ঘুরবে আবার একটা জিনিস মনে রাখবে এসি আর ডিসি দুটো ক্ষেত্রেই কিন্তু এই চক্রটা কার্যকর হয় না একমাত্র ডিসিতেই এটা ঘুরতে থাকে এসিতে কিন্তু এটা ঘোরে না এই কতগুলো কারণ তোমরা জেনে রেখে দিও বোর্ডেতে একটা বৈদ্যুতিক মোটরের ছবি দেখানো হয়েছে বৈদ্যুতিক মোটরটা কি। না বৈদ্যুতিক মোটর হলো এমন একটা যন্ত্র যেখানে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ আমরা যদি এখানে একটা লিখি বৈদ্যুতিক বৈদ্যুতিক মোটর এর কাজ কি না এখানে যদি আমরা তরির শক্তি দিই এখানে কি পাব না এখানে যান্ত্রিক শক্তি পাবো অর্থাৎ তরির শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এই মোটরে কি আছে এখানেতে না মোটরে আছে দেখো এই ছবি যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা ধনাত্মক প্রান্ত এটা ঋণাত্মক প্রান্ত ধনাত্মক থেকে এদিকে আসছে তরিত এসে সুইচ এখান দিয়ে এসে বিওয়ান এসে হাজির হচ্ছে আর এইদিকে কে আছে না এদিকে একটি চুম্বক আছে এই চুম্বকে এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু চুম্বকের মাঝখানে কে আছে না আর মেচার আছে আর মেচারটা কী না অন্তরিত তার এখানে জওয়ানা আছে সেটা মাঝখানে রাখা আছে এ দুটো প্রান্ত বেরিয়ে এসেছে দুটো প্রান্ত বেরিয়ে এসেছে বেরিয়ে এসে কোথায় যুক্ত হয়েছে দেখো এই যে হলুদ মতন যে অংশটা আছে এটা নাম হচ্ছে কমুটেটার এই কমুটার এসে হাজির হয়েছে কমুটেটার দেখতে কীরকম দেখো ছবিতে তাকিয়ে দেখো একটা গোলাকৃতি একটা যেমন বস্তু থাকে তার মাঝ বরাবর যদি কেটে দেওয়া হয় সেটা যেমন দেখতে হবে আমার কাছে একটা মনে করো এই সেলোটপের একটা অংশ দেখানো আছে হাতের কাছে রয়েছে তোমাদের বাড়িতেও রয়েছে দেখবে এই সেলোটেপটা একটা গোল আছে এটা যদি মাঝ মাছ কেটে দেওয়া হয় তোমরা কেটো না এটা যদি কেটে দেওয়া হয় তাহলে দেখো এরকম ভাগ হয়ে যাবে এইটাও ঠিক এই যে কমিটিটা দেখানো হয়েছে সেটা কিন্তু এইভাবেই আছে আবার এরা জয়েন্ট জুড়ে যাচ্ছে এখানে কম্পোটেটার কিন্তু এইভাবে ভাগ করা আছে এখন এই যে কমোডেটার আছে এর সঙ্গে কি আছে না দুটো ব্রাশ আছে একটা ব্রাশ বি একটা বি টু দুটো ব্রাশ আছে ব্রাশের সঙ্গে তার আছে এসে ব্যাটারির সঙ্গে মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে আর একটা অংশ বি থেকে এসে ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে এখন আমরা দেখব মোটর কি করে কাজ করে এই ছবিটা তাকিয়ে দেখো এখানে ব্যাটারি আছে এখান প্লাস থেকে তড়িৎ প্রবাহ আসছে আসার পর এই যে এখানে তীর দিয়ে আছে এই আসার পর এখানে আর্মেচারের ভেতর ঢুকেছে এই যে আর্মেচার এবি প্রান্ত এটা কি আছে না এন থেকে এস যে চুম্বক ক্ষেত্র আছে তার সঙ্গে লম্বভাবে আছে যে লম্বভাবে থাকে তাহলে এইটা দিয়ে তড়িৎ পরিবাহী হচ্ছে অর্থাৎ এইটা তারটা যেহেতু তরিত পরিবহন করছে আর এখানে চুম্বক ক্ষেত্র কাজ করছে তাহলে এখানে একটা বল কাজ করবে কী বল কাজ করবে না চুম্বক এই পরিবাহী তারের ওপর একটা বল প্রয়োগ করবে এটা কী করে নির্ণয় করবো কোন দিকে প্রয়োগ করছে না এটা ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম আমরা প্রয়োগ করতে পারবো ফ্রেমিংয়ের বাম হস্ত করলে আমরা বাম হাতকে দেখাচ্ছি এখানেতে দেখো এইভাবে রাখা হয়েছে তিনটেকে তিনটে আঙ্গুলকে পরস্পর লম্বভাবে রাখা হয়েছে এটা হচ্ছে মধ্যমা মধ্যমা তরিত প্রবাহকে নির্দেশ করে আমরা আগে দেখিয়েছি আর এইটা তর্জনী তর্জনী ক্ষেত্র নির্দেশ করে আর এটা হচ্ছে যদি বল প্রয়োগ করে সেই বল প্রয়োগের অভিমুখ আমরা এটাকে এখানেতে প্রয়োগ করে দেখবো কিভাবে কাজ করছে আমরা দেখো এবি এবি যেটা রয়েছে বাম হস্তটাকে আমরা কীভাবে প্রয়োগ করতে হয় দেখি আমরা দেখব এন থেকে এস বরাবর ক্ষেত্র কাজ করছে এখানে ক্ষেত্র বলতে এই তর্জনীকে বোঝাচ্ছে আমি তর্জনীকে ঠিক এইভাবে দিলাম এবার তুরিত প্রবাহ কে আছে এ থেকে বি বরাবর যাচ্ছে তুরিত প্রবাহ এই দিকে আছে তাহলে এইটাকে আমাকে এই দিকে ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ দেখো এন থেকে এস বরাবর আছে এই দিকে এই আঙুলটাকে আমি সেইভাবে রেখেছি তড়িৎ প্রবাহ সব এ থেকে বি দিকে যাচ্ছে আমি আঙুলটাকে ঘুরিয়ে দিলাম এ থেকে বি বরাবর গেল তাহলে বৃদ্ধাঙ্গুষটা কোন দিকে আছে নিচের দিকে নৌপর দিকে নিচের দিকে অর্থাৎ এবি নিচের দিকে কাজ করবে একইভাবে সিডি অংশে প্রয়োগ করো দেখবে সিডি ওপর দিকে কাজ করছে অর্থাৎ এটা এই দিকে ঝুঁকে যাচ্ছে ঘুরতে শুরু করবে বি নিচের দিকে যাবে সিডি ওপর দিকে উঠবে আবার এটা নিচের দিকে যাবে ওপর দিকে উঠবে অর্থাৎ এটা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতমুখী এটা ঘুরতে থাকবে এইভাবেই কিন্তু মোটর কাজ করে এবার এই মোটর যে ঘুরবে কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে কিরাম নির্ভর করে দেখো যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করি অর্থাৎ ব্যাটারির সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে আর্মেচারটা আরও জোরে ঘুরছে যদি চুম্বক ক্ষেত্র বৃদ্ধি করি অর্থাৎ চুম্বকের ক্ষমতা যদি বৃদ্ধি করি তাহলে দেখা যাবে এই আর্মেচার আরও বেশি জোরে ঘুরছে যদি এই আর্মেচারের ভিতরে যদি কয়েলের সংখ্যা বৃদ্ধি করি কয়েলের যে পাক সংখ্যা সেটা যদি আমরা বৃদ্ধি করি তাহলেও দেখা যাবে এই আর্মেচার আরও বেশি জোরে ঘুরছে এছাড়াও দেখা গেছে যে এই যে আর্মেচার আছে এর যে এরিয়া যতখানা ক্ষেত্র দখল করে আছে যত ক্ষেত্র দখল করে আছে অর্থাৎ যতখানা বেশি এলাকা দখল করে আছে যদি থাকে তাহলেও কিন্তু আর্মেচার বেশি জোরে ঘুরবে অর্থাৎ মোটর আরও বেশি কার্যকরী হবে আমরা যেই যে মোটর ব্যবহার করলাম এর বাস্তবে কি ভূমিকা আছে না এই বাস্তবে ভূমিকা অনেক বেশি আমাদের পারিবারিক প্রাত্যহিক জীবনে আমরা এই মোটর অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমরা ইলেকট্রিক ফ্যান স্টেপ রেকর্ডার জল তোলার জন্যে মোটর এই বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এই মোটরকে ব্যবহার করা করি ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো নতুন নতুন লেটেস্ট যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশান পেতে বেল আইকন ক্লিক করুন